এক ঢাল ঘন কালো চুল কার না পছন্দ বন্ধুরা? তো আজকে সেই কিভাবে ঘন কালো চুল আপনারা পেতে পারেন এবং অনেক দিন ধরে কালো রাখতে পারেন তারই রেমেডি নিয়ে এসেছি। এরকম জবা ফুল আমরা মোটামুটি সবাই কম বেশি চিনি এবং প্রত্যেকের অনেকের বাড়িতে, প্রত্যেকের বলবো না, অনেকের বাড়িতে এরকম জবা ফুল কিন্তু হয়ে থাকে। তো জবা ফুল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে কালো রাখতে, চুলকে ঘন রাখতে এবং চুলের অনেক সমস্যার সমাধান করতেই জবা ফুলের ভূমিকা আছে। তো আজকের জবা ফুল দিয়ে নয়, এই জবা গাছের একটা জিনিস সেটা হচ্ছে জবা পাতা। জবা পাতা দিয়ে আজকের একটা রেমেডি বানিয়ে দেখাবো, যেটা বানাতে গেলে আপনাদের অনেক অনেক টাকা খরচা করতে হবে না বা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে না, মাত্র দুটো উপাদান দিয়ে আমি আজকের বানিয়ে দেখাবো আপনারা কীভাবে বাড়িতে চুলকে সিল্কি সফট রাখতে পারবেন, চুলকে ঘন কালো রাখতে পারবেন এবং চুল পড়া বন্ধ করতে পারবেন। তো দেখুন, সবার প্রথম আমি যেটা দেখাচ্ছি জবা গাছ। এই জবা ফুলটায় বিভিন্ন রকমের কালার হয়, তো সব থেকে ভালো হচ্ছে লাল জবা, আর এর পাতাও কিন্তু প্রচুর পরিমাণে ভালো আমাদের চুলের জন্য। তো সেটা আমরা কম বেশি অনেকেই জানি, আবার অনেকে জানি না। এই জবা ফুলের পাতা কিন্তু আপনারা ড্রাই করে, শুকনো করে, গুঁড়ো করেও রেখে দিতে পারেন, আর এটা বিভিন্নভাবে বিভিন্ন রকম পদ্ধতিতে আপনারা চুলে যদি ইউজ করে থাকেন বা করেন তাহলে কিন্তু চুল অনেক ভালো থাকবে, চুল কিন্তু চুলের যাবতীয় সমস্যা আস্তে আস্তে করে রিমুভ হবে। তো দেখুন, আমি এখানে প্রচুর পরিমাণে, প্রচুর মানে অনেকটা পরিমাণে, কারণ আমার চুলের লেন্থ অনেক বড়, তো সেই হিসাবে চুলের লেন্থ অনুপাতেই নিতে হবে, অনেকটা পরিমাণ জবা পাতা নিয়েছি। তো জবা ফুলের পাতা কিন্তু আপনারা যখন নেবেন, ফুল বলুন, পাতা বলুন, এর সাথে ফুলও নিতে পারেন, আজকে আমি ফুল দিয়ে দেখাচ্ছি না, পাতা দিয়েই দেখাচ্ছি, তখন কিন্তু চেষ্টা করবেন যে একটু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার। জল দিয়ে ধুয়ে নিলে কী হবে, পাতার মধ্যে যত ধুলো বা নোংরা যেগুলো থাকবে সেগুলো সব চলে যাবে। যে কোনো রেমেডি গাছের ফুল পাতা দিয়ে করবেন তার আগে কিন্তু এগুলোকে ধুয়ে নেবেন। তো আমি প্রথমে পাতার যে ডাঁটিগুলো আছে, তার শক্ত ডাঁটি, সেগুলোকে দেখুন এরকমভাবে কেটে বাদ দিয়ে নিয়েছি, আর পাতাগুলোকে অনেকক্ষণ একটু ভিজিয়েও রেখেছিলাম, যার ফলে পাতাটা একটু নরম হয়ে গেছে, কারণ এটা একদম পুষ্ট পাতা, অর্থাৎ বেশ বড় বড় অনেকগুলো পাতা নিয়েছি, আর এগুলো সেই জন্য একটু নরম করার জন্য জল দিয়ে ভিজিয়েও রেখেছি। আগে তো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর যেটা নিয়েব সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, সেটা আমরা কম বেশি সবাই জেনে গেছি। আর অ্যালোভেরা মাখার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অ্যালোভেরা কেটেই সঙ্গে সঙ্গে যদি আপনারা চুলে বা মুখে লাগান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু মুখ বা স্কিন চুলকাতে পারে। আর এক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরাকে কেটে সবার প্রথম লম্বা করে দাঁড় করিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে অ্যালোভেরা থেকে যে ইয়েলো কালারের বিষাক্ত রসটা বেরোয় সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে, যা আমার চুলকেও কোনো ক্ষতি করবে না বা স্কিনকেও কোনো ক্ষতি করবে না। এইবার ভালো করে ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি। আপনারা ভাবছেন যে জেল তো বার করলাম না, না বন্ধুরা, আজকে জেল বার করব না, আজকে পুরো পাতা সমেতই দেবো আর কি, ছালটা সমেত, অ্যালোভেরার যে ওপরের যে পাতলা লেয়ারটা আছে সেটা সমেতই দেবো, তাতে চুল খারাপ তো হবেই না, চুলের কতটা গ্লেজ আসবে আপনারা লাস্টে দেখতেই পাবেন। তো এটাও খুব ভালো করে ছোটো ছোটো করে পিসেস করে কেটে খুব ভালো করে আর একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে যত ধোয়া হবে তত কী হবে, এর ইয়েলো কালারের যে বিষাক্ত রসটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবার দেখুন, আমি একটা মিক্সির বাটি নিয়েছি, যেখানে পরিষ্কার করা অ্যালোভেরা লিভগুলোকে আমি দিয়ে দিলাম। এইবার যেটা করতে হবে, যে পাতাগুলো আছে না, এই পাতাগুলোকে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা আর একটা কাজ করতে পারেন, আমি দেওয়ার পরে যেটা আপনাদেরকে দেখানো হয়নি, এগুলো কিন্তু আপনারা যদি মিক্সির বাটি চালাতে অসুবিধা হয়, এটাকে পেস্ট করতে হবে, তো সেহেতু এই পাতাগুলো বেশ বড় বড় পাতা, একটু ছোটো ছোটো করে পিসেস করে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু পেস্ট করতে খুব ইজিলি হয়ে যাবে। আর এতে কোনো জল দেব না, কারণ জল দিলে কিন্তু পেস্টটা একটু পাতলা হয়ে যাবে, রানিং হয়ে যাবে, যার ফলে কী হবে, আমার মাথায় কিন্তু থাকবে না। বুঝতেই পাচ্ছেন কতটা পেস্টটা সুন্দর হয়েছে? দাঁড়ান, আপনাদেরকে একটা বাটিতে ঠেলে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, দেখেই মনে হচ্ছে যে এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া নেই। জবা ফুলের পাতার মধ্যে যে একটা স্লিপারি হরহরে ব্যাপার তো আছেই, আর তার সাথে মিশে গেছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে যে পাতলা স্লিপারি যে হরহরে ব্যাপারটা আছে, দুটো মিশে গিয়ে বুঝতেই পাচ্ছেন কত ভালো একটা হেয়ার প্যাক তৈরি হয়েছে। তো এটা আপনারা যে সঙ্গে সঙ্গে মাখতে হবে, অর্থাৎ যেদিনকে করবেন সেদিনকেই এটাকে তৈরি করে তারপরে মাথায় মেখে নিতে হবে। এটাকে কিন্তু তৈরি করে রেখে দিয়ে তারপরে মাথায় মাখবেন না, তাতে কিন্তু উপকারটা খুব বেশি ভালো পাবেন না। তো দেখুন, আমি খুব ভালো করে একটা মিক্সিং করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বলি কীভাবে মাখবেন আর কারাই বা মাখবেন।
এটা কিন্তু মাখতে গেলে সবার প্রথম যেটা করতে হবে, পরিষ্কার মাথায় কিন্তু মাখতে হবে। মাথায় নোংরা হয়ে আছে এবং সারা সপ্তাহ পরে ভাবছেন যে একটু মাথাটা ওয়াশ করবেন, তখন একটু কোনো হেয়ার প্যাক লাগিয়ে দেবেন, লাগিয়ে নিই। সেরকম করলে কিন্তু খুব একটা উপকার হয় না। সবসময় হেয়ার প্যাক বলুন বা হেয়ার মাথার মধ্যে যা কিছু রেমেডি করুন না কেন, সবসময় চাইবেন মাথা যেন পরিষ্কার থাকে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে আমি ভুলে যাব, বলে দিই, সেটা হচ্ছে যদি মাথা এর সাথে আপনারা চাইলে যে তেল ইউজ করেন না, সেই তেলও ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে তেল দিচ্ছি না এবং আমার মাথায়ও কোনো তেল নেই। এটা চুলকে কালো করবে, চুলকে ঘন করবে, চুলকে সিল্কি সফট করবে এবং চুল পড়াও বন্ধ করবে, বলতে পারেন চুলের সব সমস্যারই সমাধান করবে। তবে হ্যাঁ, এবার কারা মাখবেন, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মাখতে পারেন, তবে ছোটরাও মাখতে পারে। তবে এখানে একটা কথা বলার আছে, জবা ফুলের পাতা বা জবা ফুল এগুলো কিন্তু ভীষণ ঠান্ডা, যেহেতু এখন গরমকাল খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যাদের ঠান্ডার ধাত আছে তারা কিন্তু একটু বুঝে মাখবেন। তো আমি সমস্ত উপাদানটা প্রথমে ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি, তারপরে পুরো লেন্থেও লাগিয়ে নেব। আর এখানে যারা ভাববেন যে মাথার ছোটো ছোটো গ্র্যানিউল তো থেকে যেতেই পারে, কিন্তু শুকিয়ে গেলে আবার ওগুলো ঝরে ঝরে পড়ে যেতে পারে, যদি এরকম না চান যে না আমার মাথায় কোনো গ্র্যানিউল থাকবে না, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, কোনো কাপড়ে, সুতির কাপড় দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিয়ে ভালো করে, আমি যেটা করিনি আমি আপনাদেরকে বলে দিলাম। এবার এটা পুরো মাথার স্ক্যাল্প থেকে পুরো লেন্থ পর্যন্ত ভালো করে মাথায় মেখে নিচ্ছি। আর একটা যেটা কথা বলার আছে, এটা মেখে প্রায় এক ঘন্টার মতো মাথায় কিন্তু রেখে দিতে হবে। সবাই মোটামুটি মাখতে পারে, ছেলে মেয়ে ছোটো বড় সবাই নির্বিশেষে সবাই, কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু একটু দেখে নেবেন। বাচ্চাদের ক্ষেত্রেও বলছি, যদি ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে না মাখাই ভালো, কারণ জবা ফুলের পাতা আর এর সাথে আপনারা চাইলে জবা ফুলও দিতে পারেন। তো আমি আজকের জবা ফুল দিইনি, তো সারা মাথায় খুব ভালো করে মেখে নিয়েছি, যেটুকু ছিল বাদ বাকি সবটাই মেখে নিলাম। মেখে নেওয়ার পরে যেটা করতে হবে, আমি আজকে করতে গিয়ে আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে প্রতিবারই একটা প্লাস্টিক বা মাথায় শাওয়ার ক্যাপ দিয়ে একটা এটাকে ঢেকে দিতে হয়, তা নাহলে শুকিয়ে গেলে কিন্তু ধুতে একটু অসুবিধা হয়। আমি আজকের এটা করিনি, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম। আপনারা করার সময় অবশ্যই মাথার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবেন, যাতে ভিজে অবস্থাতেই থাকে, তাহলে কিন্তু চুলটা ধুতে অতটা সমস্যা হবে না। তো দেখুন, আমি মাথাটা ধুয়ে শুকিয়ে গেছে, কিন্তু চুলের পিছন দিকটা আমার এখনও ভিজে আছে। চুলটা দেখুন কতটা সিল্কি সফট হয়েছে আর কতটা শাইনিং হয়েছে, বুঝতেই পাচ্ছেন। চুলটা কালো তো অবশ্যই হয়েছে, আপনারা কতটা বুঝতে পাচ্ছেন জানি না, কিন্তু আমার চুল এরকম কুচকুচে কালো দেখে খুবই ভালো লাগছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস।